সবাই চিন্তা করে এক টাকা দিয়ে কি নেটটা পাওয়া যাবে। অ্যাকচুয়ালি এক টাকা দামের বলতে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি, এটা মিনিমাম 2 ফিট থেকে শুরু করে ম্যাক্সিমাম 16 ফিট পর্যন্ত আমরা রেডি করতে পারবো। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দোকানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর নেট রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের নেট রয়েছে। জি জি জি। তো এগুলো সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করা? আমাদের এখানে অ্যাকচুয়ালি সর্বনিম্ন বলতে কিছু নেই, আপনার হলো কোয়ালিটির উপরে ডিপেন্ড করে হচ্ছে মানে আপনার দামটা। তো আমাদের কাছে সর্বনিম্ন ঢালাইয়ের যে নেটগুলো সেগুলো আপনার 3 টাকা 2 টাকা এরকম নেট আছে, এবং সেফটি নেটগুলো আছে 1.5 টাকা আছে, এই ধরনের থেকে শুরু করে এবং ম্যাক্সিমাম অনেক মানে এটা লিমিটেশন ছাড়া, মানে এটা ডিপেন্ড করে হচ্ছিলো আপনার কোয়ালিটির উপরে যে কতটুকু ভালো পরিমাণের মাল নেবেন সেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছিলো আপনার দামটা। আচ্ছা, আপনার আমাদের আমরা বাউন্ডারি নেটের একটু পরে যাই, আমাদের অনেকে দর্শকরা ছাগলের মাথার জন্য যে ফ্লোর ম্যাটটা জানতে চাচ্ছে যে একমাত্র এই ওল্ড টাউনের মধ্যে আমরা হচ্ছে ডিলার, যেটা হচ্ছে তানিন কোম্পানির যে প্লাস্টিকগুলো আছে এই প্লাস্টিকগুলো হচ্ছে এটা আমাদের কাছে 5টি কালার অ্যাভেলেবেল আছে, যেগুলো হচ্ছে লাল, নীল, সবুজ, অ্যাশ কালার এবং কালো কালার। এই 5টি কালার আছে, এটার সাইজ হচ্ছে 20 ইঞ্চি বাই 40 ইঞ্চি। তো এগুলো আমরা বিক্রয় করছি 450 টাকা প্রতি পিস। এটা হচ্ছে 360 টাকা। আবার যদি কালারিং গুলা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে 450 টাকা প্রতি পিস, 450 টাকা। আর এর মধ্যে যদি আপনি আকিজ ব্র্যান্ডের যেটা আছে এটা একমাত্র আমার কাছেই পাবেন, এখানে ছাড়া এছাড়া আর কারো কাছে পাবেন না। এই প্লাস্টিকের যে ফ্লোর ম্যাটটা আছে এটা হচ্ছে নীল কালার, টিয়া কালার এবং কালো কালার, এই 3টা কালার আপনি পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল। এই নীল কালারটা যদি নেন আর হচ্ছে যদি টিয়া কালারটা নেন, এই 2টা কালার হচ্ছে 510 টাকা প্রতি পিস। এটা যদি পরিমাণ 100 পিস বা 150 পিস বা 200 পিস যদি নেন তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের যে ক্লায়েন্ট আছে তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবো, এতটুকু আমরা তাদের জন্য স্যাক্রিফাইস করতে পারবো। আচ্ছা, এবার আমার দর্শকদের উদ্দেশ্যে যারা বাগানের জন্য বা বাড়ির বাউন্ডারির কাজের জন্য কিছু নেট ব্যবহার করতে চাচ্ছে সেই বিষয়ে একটু দামটা যদি একটু বলতেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো, এটা হলো একটা স্ট্যান্ডার্ড সাইজের নেট, যেটা হচ্ছে 2 ইঞ্চি গ্যাপ এবং এটার তারের থিকনেসটা হচ্ছে আপনার 12 নাম্বার এবং এটার গ্যাপটা হচ্ছে 2 ইঞ্চি। এটা হলো BSNL তার দিয়ে তৈরি করা, অরিজিনাল গ্যালভানাইজিং করা, এটা আমরা গ্যারান্টি দিয়ে থাকি হলো 20 বছরের। সো এটাতে কোনো মরিচা আসবে না, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি, এটা মিনিমাম 2 ফিট থেকে শুরু করে ম্যাক্সিমাম 16 ফিট পর্যন্ত আমরা রেডি করতে পারবো, আপনাদের চাহিদা অনুযায়ী, কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করতে পারবো। এছাড়াও অনেকেই আছে 2 ইঞ্চি জায়গায় 3 ইঞ্চি, অনেকেই আছে 4 ইঞ্চি গ্যাপ নিতে চায়, সেই ক্ষেত্রে দেখে গেছে আমরা সেই ক্ষেত্রে 4 ইঞ্চি গ্যাপও আমরা তৈরি করে দিতে পারি। এটা যেমন দেখতে পাচ্ছেন এখানে 2টাই দেখতে পাচ্ছেন যে 2 ইঞ্চি গ্যাপের, আবার এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আপনার এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো 4 ইঞ্চি গ্যাপ, এই যে এই নেটটা হচ্ছে 4 ইঞ্চি গ্যাপ। সো অনেকে আছে যারা ফিশারি খামার করতে চায়, মৎস্য খামার করতে চায়, তারা দেখে গেছে যে একটু কম টাকার মধ্যে এই নেটটা আপনার নিতে চাচ্ছে, সেক্ষেত্রে এটা 12 টাকা পার স্কোয়ার ফিট, এটাও আপনার সেম গ্যারেন্টি পাচ্ছেন হলো 20 বছরের, এটাতে কোনো মরিচা আসবে না। এছাড়াও আরও বিভিন্ন সাইজের আছে, যারা পোলট্রি খামারে ব্যবহার করে প্লাস্টিকের নেট, তারপরে হচ্ছে আপনার অরিজিনাল গ্যালভানাইজিং করা তার দিয়ে নেট, যেমন এই যে এই নেটটা এটা হচ্ছে পোলট্রি খামারের জন্য খুবই ভালো একটা নেট, যেটা হচ্ছে 14 নম্বর তার দিয়ে তৈরি করা 1 ইঞ্চি গ্যাপের নেট, এই নেটটা আমরা বিক্রয় করছি 25 টাকা পার স্কোয়ার ফিট। এই নেটটার গ্যারেন্টি আছে হলো 10 বছরের, এটাতে কোনো মরিচা আসবে না। আর সবথেকে ভালো হচ্ছে কথা যেটা তো 10 বছর 15 বছর পরে এই নেটটা কিন্তু আপনার রিসেল পাবেন, রিসেল ভ্যালু আছে, এটা আপনি যদি কারো কাছে বিক্রয় করেন বা আপনার ভাঙারি দোকানেও বিক্রি করেন তাহলে দেখা গেছে ভালো একটা দামে আপনার এই নেটটা বিক্রি করতে পারবো। জি জি, অনেকে পাখির খাঁচার জন্য চাচ্ছে, যে অনেকে আছে যারা পাখির খাঁচা তৈরি করতে চায় বা আপনার ছোটো ছোটো গ্যাপের নেট খুঁজছে বা সার্ভিস স্টেশন রুমে ছোট হবে কিনা এর থেকে, হ্যাঁ আমাদের সর্বনিম্ন ছোট গ্যাপটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই নেটটা হচ্ছে সর্বনিম্ন, এর থেকে আর কোনো ছোট নেট হয় না, এই নেটটা সর্বনিম্ন ছোট গ্যাপ, এটা দিয়ে একটা আঙ্গুল ঢুকবে না।
এই নেটটা কিন্তু লাভ বার্ড, বাজিগর, তারপরে হচ্ছে আপনার ফিঞ্চ পাখি আছে, ওইসব পাখির জন্য কিন্তু এই নেটগুলো কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো এগুলো কোয়ালিটি কেমন বা দামটা কেমন? এগুলো অ্যাকচুয়ালি এটার কোয়ালিটি হয় দুইটা, একটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং নেট আর একটা হচ্ছে অরিজিনাল হট ডিপ গ্যালভানাইজ করা নেট। তো যদি কেউ গ্যালভানাইজ করা দিয়ে তার নেটটা নিতে চায় তাহলে সেক্ষেত্রে আমরা গ্যারান্টি দিয়ে থাকি মিনিমাম 10 বছর থেকে ম্যাক্সিমাম 50 বছরের পর্যন্ত গ্যাপ, মানে গ্যারান্টি দিয়ে থাকি। লিখিত স্টাম্প দেবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা যখন আমাদেরকে অর্ডার করবে কেউ সেক্ষেত্রে আমরা সেটা আমরা লিখিতভাবে গ্যারান্টি দিয়ে থাকি। আচ্ছা, তাহলে তো পরবর্তীতে কোনো সমস্যা হবে না? না 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 না, আমরা গত 10 বছর যাবৎ সুনাম রক্ষা করেই কিন্তু আমরা ব্যবসা করে আসছি। হ্যাঁ, সুনামের সাথে ব্যবসাটা করে চালিয়ে আসছে। আচ্ছা, তো আমরা চলি, আচ্ছা এই বিষয়ে আমরা পরে কথা বলি বিস্তারিত। এর পাশে দেখতেছি যে গরুর খামারের জন্য কিছু নেট, সেক্ষেত্রে এই ধরনের প্লাস্টিক কোটেড নেট নিতে পারে। এটার মধ্যে চিকন আছে, মোটা আছে, এর থেকে আরো গ্যাপ বড় আছে, ছোট আছে, তো সব সাইজেরই আপনার চাইতে পারেন। এবং মিনিমাম 2 ফিট থেকে শুরু করে ম্যাক্সিমাম আমরা 16 ফিট পর্যন্ত করতে পারবো। এটা আমাদের নিজস্ব কারখানাতে তৈরি করি, তো যার কারণে আপনাদের চাহিদা অনুযায়ী ইঞ্চি হিসেবে করেও আমরা তৈরি করতে পারবো। এই নেটগুলো কি কেজি হিসেবে বিক্রি হয় কিনা? হ্যাঁ, কেজি হিসেবেও বিক্রি করা হয় এবং আমরা স্কোয়ার ফিট হিসেবে বিক্রয় করে থাকি। তো অনেকে কেজি হিসেবে বুঝে, অনেকে স্কোয়ার ফিট হিসেবে বুঝে, তো যে যেরকম ভাবে নিতে চাই সেভাবে আমরা বিক্রয় করি। কেজি হিসেবে নিলে কেমন ভাবে করে পড়বে? এই নেটটা যেমন ধরেন এটার উপরে প্লাস্টিক আছে এবং ভিতরে তার আছে, যার কারণে এটা বিক্রয় করি আমরা 150 টাকা স্কোয়ার, মানে কেজি। আবার যদি এই শুধু প্লাস্টিক ছাড়া যে তারের নেট নিতে চায় তাহলে আমরা 130 টাকা থেকে 40 টাকা পর্যন্ত কেজি হিসেবে বিক্রয় করে থাকি। সো আপনারা যদি কেউ কেজি হিসেবে নিতে চান তাহলে সেক্ষেত্রে আমরা কেজি হিসেবেও আমরা দিতে পারবো। আচ্ছা, তো এই পাশে দেখতেছি বেশ সুন্দর সুন্দর কিছু নেট রয়েছে, এগুলো কিসের নেট যদি একটু বলতে? এই যে দেখেন, এগুলো হচ্ছে স্পট অয়েল নেট নেট। এই নেটগুলো হচ্ছে বিভিন্ন ঢালাই কাজে ব্যবহার করা হয়ে থাকে, রাস্তার ঢালাইয়ের জন্য বা আপনার হচ্ছে ছাদের ঢালাইয়ের জন্য, অনেকে খাঁচার জন্য তো নিয়ে। হ্যাঁ হ্যাঁ, অনেকে পাখির খাঁচার জন্য এগুলো নিয়ে থাকে। সো এটা হচ্ছে 12 গেজ তার দিয়ে হট ডিপ গ্যালভানাইজ করা তার দিয়ে তৈরি করা। এটার গ্যাপটা হচ্ছে 1/2 ইঞ্চি। অনেকে অনেক মানে 1 ইঞ্চি গ্যাপ চায়, অনেকে 2 ইঞ্চি গ্যাপ চায়, যার যেরকম চাহিদা সেই অনুযায়ী আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন। আচ্ছা, আবার এখানে দেখতে পাচ্ছেন যে রেজর ওয়্যার, এই রেজর ওয়্যারটা আমরা বিক্রয় করে থাকি কেজি হিসেবে। এটা কি কাজের জন্য ভাইজান? এগুলো হচ্ছে হাইলি সিকিউরিটি, যারা ব্যবহার করতে চায় হাই সিকিউরিটির জন্য, তারা কিন্তু এই রেজর ওয়্যার ইউজ করে থাকে। আমরা আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি দিয়ে কিন্তু আমরা এগুলা ইনস্টল করে দিয়ে থাকি। যদি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন সেক্ষেত্রে আমরা কিন্তু সারা বাংলাদেশেই, যেমন ধরেন আমরা বিভিন্ন আপনার আর্মি ক্যাম্পে গিয়ে কিন্তু এই কাজগুলো করে থাকি, পাহাড় পর্বতে গিয়ে কাজ করে থাকি, বিভিন্ন ইনস্টিটিউশনে গিয়ে আমরা কাজ করে থাকি, যে দেয়ালের উপরে আপনার বাউন্ডারির জন্য রেজর ওয়্যার ব্যবহার করা হয়ে থাকে, গোল গোল রাউন্ড করা। সো এটা এটা হলো আমরা ডিজাইন করে রাখছি যাতে কাস্টমার যদি চায় এই ধরনের, মানে বোঝার জন্য। হ্যাঁ হ্যাঁ, বোঝার জন্য কথা বলতে এটা বলি। আচ্ছা, এ পাশে যদি আর কে কোন ধরনের নেট আছে বা কোন ধরনের নেট তো সারাদিন দেখালে মনে হয় না শেষ হবে। না না, অ্যাকচুয়ালি আমি আরেকটা কথা বলি, অনেকেই অনেক ইউটিউবাররা আছে যারা বলে কি 1 টাকা থেকে শুরু করে অনেক আছে, সবাই চিন্তা করে 1 টাকা দিয়ে কি নেটটা পাওয়া যাবে। অ্যাকচুয়ালি 1 টাকা দামের বলতে, এই যে প্লাস্টিকের নেটগুলো যদি আপনার স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করা হয় তাহলে 1 টাকা স্কোয়ার ফিটে বিক্রয় করা যায়। এটা যেমন আছে 1.5 টাকা স্কোয়ার ফিট, 1.5 টাকা আমরা বিক্রয় করে থাকি। সো এটার জন্য সবাই চিন্তা করে 1 টাকা দিয়ে কি নেটটা পাওয়া যাবে। অ্যাকচুয়ালি 1 টাকা দামের বলতে, এই যে প্লাস্টিকের নেটগুলো যদি আপনার স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করা হয় তাহলে 1 টাকা স্কোয়ার ফিটে বিক্রয় করা যায়। এটা যেমন আছে 1.5 টাকা স্কোয়ার ফিট, 1.5 টাকা আমরা বিক্রয় করে থাকি। তো এটার জন্যই কিন্তু অনেকে ভুল ধারণা করে, অনেকেই ইউটিউবে অনেক কিছুই বলে থাকে, এক্স্যাক্টলি যখন যে আসে মার্কেটে তারাই কিন্তু বুঝতে পারে জিনিসটা যে অ্যাকচুয়ালি কত দাম আসে। তো অনেকে অনেকভাবেই বলে থাকে, যেমন আমাদের কাছে এই যে প্লাস্টিকের নেট, এই যে প্লাস্টিকের নেট, এই নেটটা আমরা 10 টাকা পার স্কোয়ার ফিট মাত্র 10 টাকা করে আমরা বিক্রি করতেছি। এটা মিনিমাম 2 ফিট থেকে শুরু করে 8 ফিট পর্যন্ত আছে, আপনারা যে কোনো সাইজের নিতে পারবেন। এই নেটটা কি কাজে ব্যবহৃত হয়? এই নেটটা আপনার বিভিন্ন ঢালাই কাজে, প্লাস্টার কাজে, তারপরে হচ্ছে মুরগির খামারে ব্যবহার করে থাকে, অনেকে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে, অনেকে ডেকোরেশনের জন্য কাজ করে থাকে, যারা আছে ইন্টেরিয়র ডিজাইনের জন্য কাজ করে থাকে, তো তারা এই এই নেটগুলো ইউজ করে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন যে খুব জালি,
এই নেটটা আমরা 16 টাকা পার স্কয়ার ফুট বিক্রয় করে থাকি। যারা মুরগির খামার করতে চায় বা হাঁসের খামার করতে চায় বা একটু ছোট গ্যাপের নেট চাচ্ছেন, তারা দেখা গেছে এই হাফ ইঞ্চি গ্যাপের নেটটা আপনার নিতে পারে। এটার মধ্যেই আবার আরেকটা নেট, এটা যেটা হচ্ছে 1 ইঞ্চি গ্যাপ, এটা আবার দাম কম, এটা হলো 11 টাকা পার স্কোয়ার ফিট। এটার থেকে এটা আবার বেশি কেন? কারণ হচ্ছে এটা গ্যাপ ছোট হওয়ার কারণে এটার দাম বেশি। পরিমাণে বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের কাছ থেকে আর বাকিটা নেয়নি, তো যতটুকু ছিল এটা এখনো এভাবেই আছে। তো এটাতে কোনো মরিচ আসে নাই, কোনো কিছু আসে নাই। তো এই নেটটাই আমরা 10 বছর গ্যারান্টি দিয়েছিলাম। এটা 4 ফিট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, 5-7 রোল। আপনারা যে কেউ যদি চান এটা নিতে, তাহলে এটা আমরা কম রেটে আমরা দিতে পারবো। এটা হচ্ছে মাত্র 20 টাকা পার স্কোয়ার ফিট। এটা যদি কেজি হিসেবে নেয় তাহলে 150 টাকা পার কেজি হবে। তারটা কত নাম্বার তার? এটা হলো 16 নাম্বার তার। 16 নাম্বার তার, জি জি, এটা 16 নাম্বার তারের 1 ইঞ্চি গ্যাপ। গোডাউনের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের আমাদের প্রোডাক্ট আছে। এখানে প্লাস্টিকের নেট, এই নেটটা আছে লাল কালারের প্লাস্টিক। এটা হচ্ছে আপনার 11 টাকা পার স্কোয়ার ফিট, মাত্র 11 টাকা স্কোয়ার ফিট। তো এটা অনেকে স্কোয়ার ফিটটা বুঝে না, তো স্কোয়ার ফিট বলতে হচ্ছে 1 ফিট বাই 1 ফিট, 1 ফিট বাই 1 ফিট। যেমন এটা উচ্চতা আছে 4 ফিট, তো 4 ফিট মানে হলো 4 ফিট বাই 1 ফিট হলে 4 স্কোয়ার ফিট হয়ে থাকে। তো অনেকে এই জিনিসটা বুঝে না, যার কারণে দেখে গেছে প্রবলেম হয়। তো এটার জন্যই আমি আপনাকে বলে দিলাম যে এই 4 ফিট মানে হচ্ছে মানে 4 ফিট বাই 1 ফিট কে 4 স্কোয়ার ফিট বলা হয়। এটাকে কিচেন নেট, এটা হচ্ছে অ্যালমোনিয়াম নেট। এই নেটটা হচ্ছে বিভিন্ন থাই গ্লাসের জানালাতে ব্যবহার করা হয়ে থাকে, মশামাছি থেকে মানে রক্ষা হওয়ার জন্য, বা বাসার মধ্যে যাতে আপনার কোনো মশামাছি যাতে না ঢুকে সেটার জন্য। অনেকে মিরসিভে ইউজ করে থাকে, খানাডলির মধ্যে ইউজ করে থাকে। তো এই ধরনের নেটগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল, সবসময় পাবেন। আর এই পাশে দেখতেছি আরও বেশ, এখানে দেখা গেছে আয়রন টেবিলের নেট। এই নেটগুলো হচ্ছে আপনার বিভিন্ন গার্মেন্টসের আয়রন টেবিলের মধ্যে ইউজ করে থাকে, যারা ওয়েল্ডিং করতে চান বা অনেকে আছে খাঁচার জন্য তৈরি করে, পাখির খাঁচার জন্য এই নেটগুলো ব্যবহার করে থাকে। এটা হচ্ছে 3 সুতা গ্যাপ, এই নেটটা হচ্ছে 3 সুতা গ্যাপ। এই নেটটা 45 টাকা পার স্কোয়ার ফিট। যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর কে কি একটু যদি, ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে, একটু যদি বলতেন আর কোন কোন ধরনের নেট আপনাদের কাছে? আমাদের কাছে আমরা অ্যাকচুয়ালি সব ধরনের সাপ্লায়ার নেট, আমরা খুব জালি থেকে শুরু করে তাঁতের নেট সব ধরনের আইটেমই আমরা বিক্রয় করে থাকি। এখানে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের স্যাম্পল, তো এখানে আমি এভাবে সাজিয়ে রাখছি যেন কোনো কাস্টমার বা কোনো ক্লায়েন্ট যদি আসে তাহলে আমি যেন ওই কাস্টমারকে আমরা যেন দেখাতে পারি। যেমন এই যে এভাবে কোনো একটা কাস্টমার আসলে আমরা এভাবে স্যাম্পলগুলো আমরা বের করে তারপরে দেখাই। এই যে এটা হচ্ছে একটা খুব একটা সুন্দর একটা কালার, লাল কালারের মধ্যে। এটা হচ্ছে গ্যাপ হচ্ছে 2.5 ইঞ্চি গ্যাপের নেট। এটা হলো 12 নম্বর তার দিয়ে তৈরি করা এই নেটটা। এই নেটটা 28 টাকা পার স্কোয়ার ফিট। 28 টাকা পার স্কোয়ার ফিট। এটা কি কেজিতে বিক্রি হয়? হ্যাঁ, এটা 150 টাকা কেজি। আর এই নেটটা ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন খামারে, বিভিন্ন বাড়ির চারপাশে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করে থাকে, সিকিউরিটির জন্য, সিকিউরিটি পারপাস হিসেবে ব্যবহার করে থাকে এই ধরনের নেট। আচ্ছা ঠিক আছে। তো আপনার তো এছাড়াও আমাদের কাছে কাটার তার পাবেন, সব ধরনের কাটার তারই আছে। যে এটি হলো কাটার তার, এগুলো আমরা আমাদের জাস্ট জায়গার সংকুলনের কারণে দেখে গেছে আমরা এখানে রাখতে পারি না। আপনারা তো একটু লক্ষ্য করি যে বিভিন্ন ফিক্সার দিয়ে রাখছেন। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, ফিক্সারে দেখা যাচ্ছে। জি জি, এখানে অনেকগুলো প্রতিষ্ঠানেই পাবেন, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের মতো এরকম কোনো প্রতিষ্ঠান পাবেন না যেখানে এত সুন্দর সুন্দর মানে আপনার ক্যাটালগ দেওয়া আছে। ক্যাটালগ দেওয়া আছে, বেশ সুন্দর সুন্দর ক্যাটালগ আমি দেখতে পাচ্ছি। জি জি। তো আপনার দোকানের লোকেশনটা যদি আমাদের কোনো দর্শক, আমাদের
গুলিস্তান থেকে যদি কেউ আসতে চায় সহজ ভাষা বলতে গুলিস্তান থেকে যদি কেউ আসতে চায় তাহলে সরাসরি আসতে হবে তাঁতিবাজার, তাঁতিবাজার হয়ে আপনার বাবুবাজার ব্রিজের সামনে এসে ফোন দিলেই হবে আমাদেরকে। এবং এটা হলো মেইন রোড, একদম মেইন রোডের পাশেই কুসুম বেকারির সাথে হচ্ছে আমাদের দোকান, যেটা হচ্ছে মেসার্স খান হার্ডওয়্যার স্টোর, 32 নম্বর দোকান, 3 নম্বর ভবন। আপনার দোকানের নামটা কি? আমার দোকানের নাম হচ্ছে মেসার্স খান হার্ডওয়্যার স্টোর। আমাদেরকে ফেসবুকেও পাওয়া যাবে, এমএস খান হার্ডওয়্যার স্টোর এই নামে আপনার ফেসবুক সার্চ দিলেও পাবে। আচ্ছা, আর আপনার মোবাইল নাম্বারটা যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দিতেন। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে দুইটা, যেটা হচ্ছে একটা থাকে আমার কাছে, যেটা হলো 01782231032, আর একটা হচ্ছে 01975167073, যেটা থাকে আমার ম্যানেজারের কাছে। সো দুইটাই সবসময় খোলা থাকে, আপনারা যে কোনো সময় ফোন দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। তাহলে ওনাদেরকে থেকে নিতে সুবিধা হবে আমার মতে। আর আপনারা মোবাইলের মাধ্যমে ওনাদেরকে কল করবেন, আর যদি দোকানে এসে কিনেন বা ক্রয় করেন, কথাবার্তা বলেন, দেখেন, তাহলে আমার মতে সেটা আরো ভালো হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি ঢাকা নয়াবাজার থেকে, দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা পারবে যে ব্লগ ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন, ফেসটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। টেল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।